হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আমরা যেটা করছিলাম, আমরা একটা টাইম লাইন করছিলাম হিস্ট্রির, এনসিয়েন্ট হিস্ট্রির, যেখানে আমরা শুধুমাত্র টাইম লাইনগুলো নিয়ে, আমি বলেছিলাম যে অনেক সময় ইতিহাস থেকে একটা কোয়েশ্চেন আসে প্রিলিমসেও বা WBCS মেনসেও বা যে কোনো অন্য চাকরির পরীক্ষাতে, সেখানে হচ্ছে তোমার এই টাইম লাইনগুলো অনেকে আমাদের মনে থাকে না, বা এই টাইম লাইনগুলো জানি না বলে, বা আমরা তোমার টাইম লাইনগুলো মানে মুখস্থ করা তোমার পসিবল নয় বলে কি হয়, আমাদের ইতিহাসটা পড়তেও ভালো লাগে না। তো ইতিহাসটাকে আরও ইন্টারেস্টিং করার জন্য, যাতে করে সহজে এই টাইম লাইনসগুলো এবং কোন বংশের পর কোন বংশ বা কোন রাজার পরে তার উত্তরাধিকারী এবং এই সমস্ত জিনিসগুলো আমরা খুব সহজে একটা চার্টের আকারে পড়ে নিচ্ছি, যাতে করে যে কোনো কোয়েশ্চেন আমরা যদি টাইম লাইন দিয়ে দেয় বা আমাদের বছর বা ইয়ারের যে কোনো কোয়েশ্চেন যদি দেয়, তাহলে আমরা ইজিলি উই ক্যান সলভ দিস প্রবলেমস। ওকে, দেখো, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যারা যারা দেখোনি, আমি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখে নিও, তাহলে তুমি একটা লাইন একটা লিঙ্ক পাবে আগেরটার সঙ্গে। এটা আগেরটা আমরা পড়েছিলাম মগধ কী করে সৃষ্টি হয়েছিল, আমরা শুরু করেছিলাম প্রস্তর যুগ থেকে, সেখানে পুরনো প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, দেন আমরা পড়েছিলাম বৈদিক এজ, দেন আমরা পড়েছিলাম তোমার IVC মানে যেটাকে বলা হয় সিন্ধু সভ্যতা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, অ্যান্ড দেন আমরা পড়েছিলাম ষোড়শ মহাজনপদ, সেখান থেকে চারটে থেকে সেখান থেকে মগধ সৃষ্টি হলো। তো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মগধ কিংডমটা আমাদের হর্ষঙ্ক বংশ থেকে মৌর্য বংশ অবধি আমরা কীভাবে, দেখো যখন তোমরা পড়বে না, আমি তোমাকে যখন তোমরা পড়বে, তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই, মৌর্য বংশটাকে আর গুপ্ত বংশটাকে টার্গেট করে নেবে। একটা পড়বে মৌর্য বংশ, মৌর্যর আগে আর মৌর্যর পরে, মানে মৌর্যোত্তর যুগ আর মৌর্য পূর্ব যুগ, আর একটা পড়বে গুপ্ত যুগ, গুপ্তর আগে আর গুপ্তর পরে। তোমরা এই মৌর্য আর গুপ্তর আগে দুটোকে একটা মানে ওটাকে একটা তোমার স্ট্যান্ডার্ড এজ ধরে নেবে, ঠিক আছে? আমি যেমন এখানে মৌর্য ধরে নেব, মৌর্যটাকে আমি এখানে ধরেছি স্ট্যান্ডার্ড। এই মৌর্যর আগে কী হয়েছিল, হর্ষঙ্ক বংশ, নন্দ বংশ, বন্দ বংশ ছিল, আর মৌর্যর পরে কী হয়েছিল তোমার সাতবাহন বংশ, শুঙ্গ বংশ, এইভাবে গুপ্ত বংশ অবধি, ঠিক আছে? দেখো, উইদাউট ওয়েস্টিং টাইম লেট স্টার্ট। দেখো ফার্স্ট কী বলছে, ফার্স্ট যেটা বলছে যে দেখো আমরা প্রথমে পড়বো কি হর্ষঙ্গ বংশ, কেননা তোমাদের আমি বলে দিচ্ছি যে এই যে হর্ষঙ্গ বংশটা রয়েছে, এই হর্ষঙ্গ বংশটা হচ্ছে মগধ, মগধ যে রাজ্যটা হলো আলটিমেটলি, আমরা আগের চ্যাপ্টারটা পড়েছিলাম যে আমাদের 16 মহাজনপদ ছিল, ঠিক আছে? দেয়ার ওয়্যার 16 মহাজনপদ, এবং এই 16 মহাজনপদের মধ্যে আলটিমেটলি চারটে মহাজনপদ তারা যেগুলো শক্তিশালী, যেগুলো পাওয়ারফুল, সেগুলো এক্সিস্ট করে। কী কী এক্সিস্ট করে? না, এক নম্বরে ছিল হচ্ছে তোমার ধরো এই মগধ, ঠিক আছে? এক নম্বরে ছিল হচ্ছে মগধ, দু নম্বরে ছিল হচ্ছে ধরো বৎস, দু নম্বর হচ্ছে বৎস, তিন নম্বরে হচ্ছে ধরো কোশল, ঠিক আছে? আর চার নম্বরে হচ্ছে অবন্তি। তো এই যে চারটে রাজ্য, মগধ, বৎস, কোশল আর অবন্তি, ঠিক আছে? তো এই চারটে রাজ্য তারা আলটিমেটলি এক্সিস্ট করে, এবং এদের মধ্যে আবার যুদ্ধ লাগে, এদের মধ্যে আবার এক্সিস্ট করছে অনলি মগধ, ঠিক আছে? অনলি মগধ। তাহলে মগধে কেন এক্সিস্ট করে, আমি আগের দিন বলেছিলাম যে মগধের, মগধটা হচ্ছে বিহারে, ঠিক আছে? তো বিহারে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যেত, এবং এই বিহারটা হচ্ছে এর শরণাগপুর মালভূমির অঞ্চল। সো এখানে কী, দেখো এখানে খুব মানে মানে রিচ ইন মাইন্স, মাইন্স তোমার খুব ভালো এখানে তোমার পাওয়া যাচ্ছে, প্লাস মগধ ছিল কি চারদিকে ও পাহাড়ে ঘেরা ছিল, সুতরাং কী হচ্ছে না চারদিকে পাহাড়ে ঘেরা ছিল বলে জেনারেলি কোনো শত্রু এখানে আক্রমণ করতে পারতো না, খুব মানে রেয়ার। সুতরাং কী হয়, এই যে চারটে যে রাজ্য তার মধ্যে মগধ কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা তোমার মানে রাজ্য হিসেবে মানে আলটিমেটলি এক্সিস্ট করে, এবং এই মগধটাই কিন্তু আমাদের পড়তে হবে, যেটা আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট। মগধের প্রথম সিংহাসনে বসে হচ্ছে হর্ষঙ্ক বংশ, ঠিক আছে? মগধের প্রথম বংশকে তাহলে হর্ষঙ্ক বংশ বাঙিয়ে বলে হরিয়াঙ্কা ডাইনাস্টি। এর টাইমটা কবে, 545 থেকে 430 BC, ঠিক আছে? আগে আমরা আগে আমরা লাস্ট এপিসোডে পড়েছিলাম আপ টু মগধ, তো আজকে হচ্ছে দেখো 545 থেকে 430 BC, বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দ। তো আজকে দেখো এইটা আমরা পড়বো। দেখো এই যে হর্ষঙ্ক বংশের প্রথম কিং কে ছিল, বিম্বিসার, মনে রাখবে, একদম ঝেড়ে মুখস্থ করে নেবে। বিম্বিসার ছিল এই হর্ষঙ্ক বংশের প্রথম রাজা, ফার্স্ট কিং অফ হরিয়াঙ্কা ডাইনাস্ট্রি, প্লাস ফার্স্ট কিং অফ মগাদা হচ্ছে বিম্বিসার। যদি বলে প্রথম মগধের প্রথম কিং কে ছিল, আনসার হচ্ছে চোখ বন্ধ করে বিম্বিসার, ক্লিয়ার?
নেক্সট বলছে দেখো এই যে বিম্বিসারের আরেকটা নাম ছিল বলা তো শ্রেণিক, কি বলা হতো শ্রেণিক, তার এটা কিন্তু অনেকবার অনেকবার প্রিলিমসে তো হাজারবার চলে এসছে যে শ্রেণিক কাকে বলা হতো, না শ্রেণিক বলা হতো শ্রেণিক বা সেনিয়া, একই ব্যাপার শ্রেণিক বা সেনিয়া, SENIYA, ওকে সেনিয়া, তো শ্রেণিক বা সেনিয়া হচ্ছে বিম্বিসারকে বলা হতো, ক্লিয়ার। আমরা বিম্বিসারের আমরা ইন ডিটেলসে পরে মানে আরও পরে মানে পরবর্তীকালে পড়বো, আজকে এখন শুধু আমরা টাইম লাইনগুলো পড়ছি, ঠিক আছে, তা নাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে। তো দেখো বিম্বিসার বললাম এই ডিটেলসে আমরা অনেক আরও পরে ভিডিও দেবো, সেখানে পড়বো যে বিম্বিসারে কিন্তু অনেক কিছু জানতে হবে, এখানে বিম্বিসারের বিবাহ করেছিল কার কার সঙ্গে, বিম্বিসারের রয়্যাল ফিজিশিয়ান কে ছিল জীবক, ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীকালে পড়বো ইন ডিটেলসে, তো এখন শুধু আমরা টাইম লাইনটা পড়ছি, ওকে, টু কিপ দ্য ক্যালেন্ডার ইন মাইন্ড, ক্লিয়ার। নেক্সট দেখো বিম্বিসারের পুত্র হচ্ছে অজাতশত্রু, কি নাম হচ্ছে অজাতশত্রু, নামটা যেমন সেরকমই কাজ, কেননা এ কী করেছিল, বাবাকে হত্যা করে দিয়েছিল, বাবাকে মার্ডার করে দিয়েছিল, তাহলে এর বাবাকে বিম্বিসার, তাহলে মনে রাখবে অজাতশত্রু। তোমাকে যদি কোয়েশ্চেন করে কোন রাজা তার বাবাকে হত্যা করে সিংহাসনে বসে মগধের, আনসার হচ্ছে অজাতশত্রু। দেখো লেখা আছে কিল্ড হিজ ফাদার, এর নাম হচ্ছে কুনিক, ওর নাম সেনিক, এর নাম কুনিক, ক্লিয়ার হলো। আমি যতটা সম্ভব ইনফরমেশান দিয়ে দিচ্ছি, কিন্তু শুধু এইটুকুতে হবে না, মানে উই নিড মোর অ্যান্ড মোর ইনফরমেশনস টু ক্র্যাক WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স বোথ, সো ইন ডিটেলস ভিডিও আই উইল গিভ লেটার, জাস্ট নাও ফর নাও ওনলি টাইম লাইন, ক্লিয়ার। তো দেখো কিল্ড হিজ ফাদার অজাশত্রু, এবং এর নাম হচ্ছে কি কুনিক, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল যে করেছিল তিনি কিন্তু অজাতশত্রু, মনে রাখবে কোথায়, রাজগীরে, রাজগীর ছিল কিন্তু এই হর্ষঙ্গ বংশের ক্যাপিটাল, মনে রাখবে, ঠিক আছে, রাজগীর বা গিরিবর্জাও ছিল, তখন থেকে রাজগীরে আমাদের পরবর্তীকালে আনে, এবং ইনি রাজগীর একটা ফোর্ট যেটা করেছিলেন তিনি, ঠিক আছে, যে মনে রাখবে অজাতশত্রু তার বাবাকে হত্যা করেছিল, সিংহাসনে বসেছিল, তার নাম ছিল কুনিক, ঠিক আছে, এবং তিনি প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল করেছিলেন কোথায়, রাজগীরে। আমি এখনই বলে দিই এই বুদ্ধিস্ট কাউন্সিল চারটে হয়েছিল, দেয়ার আর ফোর বুদ্ধিস্ট কাউন্সিলস, ক্লিয়ার। প্রথমটা ফার্স্ট কথা হলো না, দেখো ফার্স্টটা হয়ে গেলো রাজগীরে, প্রথমটা হয়ে গেলো রাজগীরে, কে করলো হচ্ছে অজাতশত্রু। দু নম্বরটা হয়েছিল হচ্ছে বৈশালীতে, কোথায় হয়েছিল, বৈশালীতে, কে করেছিল হচ্ছে তোমার কালাশোক বা কাকবর্ণ, আমরা এই পরবর্তীকালেই পড়বো, এখনই পড়বো আমরা, কালাশোক বা কাকবর্ণ ইনি করেছিলেন, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় করেছিলেন, বৈশালীতে, ক্লিয়ার। নেক্সট দেখো থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল কে করেছিল, এটা করেছিল হচ্ছে কনিষ্ক, সরি অশোক, ভুল বললাম অশোক, কিং অশোকা, মৌর্য বংশের রাজা কিং অশোকা করেছিল, কোথায় করেছিল, পাটালিপুত্রতে, কোথায় করেছিল, পাটালিপুত্রতে করেছিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল। আর লাস্ট অ্যান্ড ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল এটা করেছিল কনিষ্ক, কোথায় করেছিল, কাশ্মীরে, মনে দুটোই কে দিয়ে, ঠিক আছে, কে মানে কে ফর কনিষ্ক, কে ফর কাশ্মীর, ফোর্থ, এই চারটে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, ঠিক আছে। দেখো নেক্সট কী বলছে, এর পরে হচ্ছে উদয়ন, উদয়নের সম্বন্ধে আমরা বেশি কিছু জানার নেই, উদয়ন সম্বন্ধে আমরা পরবর্তীকালে পড়বো, কিন্তু এখানে একটা জিনিসে মনে রাখবে যে উদয়ন ছিল হচ্ছে তিনি পাটালিপুত্র স্মৃতি ফাউন্ড করেছিলেন, এই উদয়নী, ঠিক আছে, পাটালিপুত্র, এর সময় তো তোমার হয়ে গেলো রাজগীরে, কিন্তু এই উদয়ন কী করলো, এই রাজগীর থেকে চেঞ্জ করে তার ক্যাপিটালটা পাটালিপুত্রতে আনলো, ক্লিয়ার। নেক্সট দেখো এরপরে আরও কিং ছিল, কিন্তু সবগুলো দরকার নেই পড়ার, উদয়ন ওয়াজ সাকসেডেড বাই, এখানে আমাদের অনুরুদ্ধ আছে, মুন্ডা আছে, এবং লাস্ট কিং হচ্ছে নাগদশক, এর মাঝে এগুলো পড়ার দরকার নেই, আসবে না, পরীক্ষা আসবে না, মনে রাখবে লাস্ট কিং ছিল নাগদশক, ব্যাস এটুকু মনে রাখলেই হবে। তাহলে আবার বলে দিচ্ছি, হর্ষঙ্গ বংশ প্রথম বংশ মগধের, বিম্বিসার প্রথম কিং ছিল, অজাতশত্রু দ্বিতীয় কিং ছিল, বাবাকে মেরে দিয়েছিল, উদয়ন থার্ড কিং ছিল, এবং লাস্ট কিং ছিল হচ্ছে নাগদশক, ক্লিয়ার। পাশে খাতা পেন নিয়ে বসো অথবা স্ক্রিনশট নিয়ে নাও, আইদার ইউ সিট উইথ দ্যর পেন অ্যান্ড কপি অ্যান্ড নোট ইট ডাউন প্লিজ, বিকজ টাইম লাইন হেল্পস ইউর লট ওয়েন ইউ গো ফর দ্য এক্সাম, নো ইউ উইল আন্ডারস্ট্যান্ড হাউ ইট উইল বি হেল্পফুল ফর ইউ। নেক্সট দেখো আমরা এই হর্ষঙ্গ বংশ আমরা হয়ে গেল, আর কিছু নেই, হর্ষঙ্গ বংশ আর কিছু জানার দরকার নেই। নেক্সট আমরা পড়বো, দেখো নেক্সট হচ্ছে শিশুনাগ বংশ, শিশুনাগ নামটা কেমন, শিশুনাগ, ওকে লিভ ইট। সো শিশুনাগ বংশ কী বলছে, দেখো 430 থেকে 364 মনে রাখতে হবে, তাহলে প্রথমে কে হলো হর্ষঙ্গ বংশ, দেন কে এলো শিশুনাগ বংশ, কবে, 430 থেকে 364 BC, ওকে। শিশুনাগ বংশের প্রথম হচ্ছে শিশুনাগা, ক্লিয়ার। এই শিশুনাগ ছিল কিন্তু ওই নাগদশকের একজন মন্ত্রী ছিল, মনে রাখবে। তো শিশুনাগ নাগদশক কে ছিল বললাম, নাগদশক ছিল আগের যে বংশটা হর্ষঙ্গ বংশের লাস্ট কিং, ঠিক আছে, শেষ রাজা ছিল নাগদশক, এরই মন্ত্রী ছিল শিশুনাগ, দেখো কেমন হবে, দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, এরই মন্ত্রী ছিল শিশুনাগ, মানে এরই নুন খেত, ঠিক আছে, কিন্তু এই কিন্তু আবার একে হটিয়ে দিয়ে
মগধের সিংহাসনে বসে গেল, দিয়ে শিশুনাগ বংশ প্রতিষ্ঠা করে ফেলল। ক্লিয়ার হলো? ক্লিয়ার। নেক্সট হচ্ছে শিশুনাগের পরে দেখো এলো কালাশোক। আমি একটু আগে বললাম যে কালাশোক বা কাকবর্ণ এ তোমার সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল করেছিল বৈশ। আমি একটু আগেই বললাম, আগের স্লাইডেই বললাম আমি, তো এটা মনে রাখবে। এটা কিন্তু এখান থেকে এটা ইম্পর্টেন্ট যে সেকেন্ড, এগুলো বহুবার এসছে পরীক্ষাতে না, এগুলো অগুন্তি বার এসছে। তো সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল করেছিল বৈশালীতে কে করেছিল? না, কালাশোক করেছিল, ঠিক আছে, মনে রাখবে এটা। তো কালাশোক বা এর আরেকটা নাম ছিল কাকবর্ণ, ঠিক আছে, কাকবর্ণ বলা হতো, কালাশোক বা কাকবর্ণ, ঠিক আছে, এটুকু জানলেই হবে। নেক্সট দেখো, শিশুনাগ বংশ হয়ে গেল, এখান থেকে আর কিছু দেখার দরকার নেই। ক্লিয়ার। নেক্সট আমরা যাচ্ছি হচ্ছে নন্দবংশ। এখানে অনেক কিছু ইম্পর্টেন্ট আমার দেখার দরকার আছে, ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো আমি যতটা সম্ভব এখন বলে দিচ্ছি, বাট এটুকুতে হবে না। ক্লিয়ার। দেখো, এই শিশুনাগ বংশের পরে এলো কে? নন্দবংশ। এখানে খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টস ঘটছে নন্দবংশের সঙ্গে, কারণ এই সময় কিন্তু দেখো 326 তোমার হচ্ছে আলেকজান্ডার আক্রমণ করেছিল, ঠিক আছে, বিসিতে, ঠিক আছে, আলেকজান্ডার। দেখো মোটামুটি দেখো নন্দবংশের সময় দিই, ঠিক আছে, এখানে মনে রাখতে হবে, আমি বলে দিচ্ছি এখনই। দেখো নন্দবংশ এলো, নন্দবংশ হচ্ছে কার কোন বংশের পরে বললাম? শিশুনাগ বংশের পরে। এবং নন্দবংশের প্রথম কিং কে ছিল? মহাপদ্মনন্দ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে নন্দবংশের প্রতিষ্ঠাতাকে, মহাপদ্মনন্দ। এবং মনে রাখবে এই যে মহাপদ্মনন্দ, তিনি হচ্ছেন নন ক্ষত্রিয় কিং। যদি বলে মগধের প্রথম অক্ষত্রিয় কিং কে ছিল, না, আনসার হবে মহাপদ্মনন্দ। এবং এই যে মহাপদ্মনন্দ, ইনি ক্ষত্রিয় নন, এবং ক্ষত্রিয়দেরকে মানে আগে যারা ছিল মানে হর্ষঙ্কই বলো বা শিশুনাগ বলো, ওরা কিন্তু সবাই ক্ষত্রিয় ছিল, এবং এই ক্ষত্রিয়দের উচ্ছেদ করে তিনি সিংহাসনে বসেন বলে তাদেরকে বলা হয় সর্বক্ষত্রিয় ছত্তা, ঠিক আছে, নাম একটা নাম হচ্ছে। এবং ইনি হচ্ছেন প্রথম নন ক্ষত্রিয় কিং অফ মগধা। এবং এর আরেকটা নাম হচ্ছে উগ্রসেনা, কেননা তার অনেক বড় প্রথম বলা হয় যে ভারতবর্ষের প্রথম বিরাট রকমের সেনাবাহিনী করেছিলেন হচ্ছে মহাপদ্মনন্দের জন্য, একে বলা হয় উগ্রসেনা। ক্লিয়ার। আর তাকে বলা হয় একরার। তাহলে মহাপদ্মনন্দকে কী বলা হয়? নন ক্ষত্রিয় কিং, ওই জন্য বলা হয় সর্বক্ষত্রিয় ছত্তা, অথবা বলা হয় উগ্রসেনা, বিকজ হি হ্যাড আ ভেরি ভেরি লার্জ আর্মি অ্যান্ড একরার। ক্লিয়ার। নেক্সট দেখো, এর পরে হচ্ছে ধননন্দ। ধননন্দ হচ্ছে লাস্ট কিং, এর মাঝে কিংসগুলো থাকলেও পর দরকার নেই, ইম্পর্টেন্ট নয়। তো তোমাকে একটা তোমার বলেছি যে মহাপদ্মনন্দ বা সাকসেড বাই হিস 8 সানস, তার 8টা পুত্র ছিল, এবং লাস্ট হলো ধননন্দ। ধননন্দ হচ্ছে বা লাস্ট কিংও বলা হয় একে, অফনন্দ বংশ। এবং এরপরে কী হয়? এই ধননন্দের সময় কিন্তু আলেকজান্ডার ইনভেডে। মনে রাখবে কোশ্চেন দেয় যে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন মগধের কিং কে ছিল, মগধের সিংহাসনে কে ছিল? আনসার হবে ধননন্দ। ধননন্দের সময় কিন্তু আলেকজান্ডার। এবং এখানে সবথেকে ইম্পর্টেন্ট, ধননন্দের মানে নন্দবংশের তোমার আর্মি এতটাই বিশাল ছিল এবং ওর সেনাবাহিনী এতটাই পোক্ত ছিল যে এই আলেকজান্ডার কিন্তু ভয়ে, এই নন্দবংশের ভয়েই কিন্তু তোমার মগধ আক্রমণ করতে পারেনি, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি এখানে একটুখানি বলে দিই, যখন আমি এটা এলাম, আলেকজান্ডার হচ্ছে প্রথম তোমার হচ্ছে তোমার 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 গ্রিস থেকে এসেছিল ওরা প্রথম। আলেকজান্ডার তিনি হচ্ছেন ভারত আক্রমণ করেছিলেন প্রথম, যদি বলা হয় এটা, কিন্তু এর আগেও হয়েছিল, যেমন তোমার দারিয়াস ছিল, সাইরাস ছিল, ওরা ছিল ইরানিয়ান। তো যদি বলা হয় যে আলেকজান্ডার হচ্ছে প্রথম, তাহলে সেটা হবে মানে এই নন্দবংশের সময় আর কি, ঠিক আছে, মানে ইরানিয়ান তো ছিল, ধরো সাইরাস দারিয়াস ওরা অনেক আগে ছিল, ঠিক আছে। তো এই সময়টাতে মানে নন্দবংশের সময় বা মগধ যে সময়টা চলছিল, এই সময়টাতে যদি বলে যে আক্রমণ কে করে, তাহলে আনসার হবে হচ্ছে আলেকজান্ডার, ঠিক আছে। আলেকজান্ডার ইনভেডেড ইন্ডিয়া ডিউরিং হুজ রেইন? না, ডিউরিং হচ্ছে তোমার তোমার ধননন্দ, ঠিক আছে। হলো, এরপরে যেটা কোয়েশ্চেন দেখো কি বলছে, আলেকজান্ডার কবে আক্রমণ করে? না, ইনি আক্রমণ করেন হচ্ছে 326 BC-তে। কত বললাম? 326 BC। ক্লিয়ার। তো ইনি হচ্ছেন কোথা থেকে এসেছিলো? আনসার হবে ম্যাসিডোনিয়া, ম্যাসিডোনিয়া থেকে এসেছিলো, ঠিক আছে। তাহলে যদি বলে আলেকজান্ডারের বাড়ি কোথায় হবে? কোথায়? ম্যাসিডোনিয়া। ম্যাসিডোনিয়ান কিং ছিল, ঠিক আছে। এবং এর বাবার নাম কী ছিল? এর বাবার নাম ছিল হচ্ছে তোমার ফিলিপস, ওকে, ফিলিপ ছিল বাবার নাম। তাহলে ফিলিপ হচ্ছে আলেকজান্ডারের বাবার নাম। এবং ইনি আক্রমণ করেন 326 খ্রিস্টাব্দে। কোন দিকে ঢুকেছিল? নর্থ ওয়েস্ট দিয়ে। নর্থ ওয়েস্ট, যদি এইটা ইন্ডিয়া হয়, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ। এই নর্থ ওয়েস্টে ঢুকেছিল, হিন্দুকুশ পর্বত, সবাই তখনকার দিনে ওই একটাই পথ ছিল, হিন্দুকুশ পর্বতে ওদিকে ঢুকতো, আফগানিস্তান হয়ে ঢুকতো, ঠিক আছে। সবাই বলো, মানে শক বলো, হুন বলো, বা ইন্দো গ্রিক বলো, সবাই কিন্তু এদিকেই ঢুকেছে। এবং এখানে কী করতো দেখো, এখানে যে ঝিলাম নদী আছে, এখানে মানে এখানে বলা হয় বিতস্তা নদী আর কি, সিন্ধুর উপনদী। তো ঝিলাম নদীর পাড়ে কিন্তু যুদ্ধ হয়েছিল, যাকে বলা হয় ব্যাটেল অফ হিদাসপিস। এর আগে কিন্তু আমি ভালো করে বলেছি, দাঁড়াও এক মিনিট, দাঁড়াও 1 মিনিট। তো এই হচ্ছে ধরো ইন্ডিয়া, ক্লিয়ার,
এটা ধরো পাকিস্তান, এটা ধরো আফগানিস্তান, এটা পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে আফগানিস্তান, ক্লিয়ার? তো এটা দেখো নর্থ ইস্ট আরেকজনে এদিকে ঢুকলো, ঢোকার পর দেখো এখানে আছে তক্ষশিলা, এখানে আছে কি, এখানে কি আছে তক্ষশিলা, তক্ষশিলার রাজা ছিল অম্বি, ইনি খুব দুর্বল চিত্ত ছিলেন এবং তিনি সহজেই আলেকজান্ডারের কাছে হার সে এখনো ছিলেন, মানে সি সারেন্ডার টু আলেকজান্ডার, ঠিক আছে? তো এই তক্ষশিলা দখল করার পরে আলেকজান্ডার কেম টুয়ার্ডস ঝিলাম নদী। তো এখানে ছিল ঝিলাম নদীর কাছে রাজা পোরাস, কি নাম হচ্ছে পোরাস বা বাংলায় বলে পুরু। এই পোরাসের সঙ্গে আলেকজান্ডারের ভালো রকম যুদ্ধ হয় বিসাইড ঝিলাম রিভার, যে যুদ্ধটার নাম হচ্ছে হিস্ট্রিতে তোমার হিদাস্পিসের যুদ্ধ। কি বলা হয়? হিদাস্পিসের যুদ্ধ, ঠিক আছে? এই যুদ্ধে পুরু বীর বিক্রমে যুদ্ধ করেন এবং অবশেষে হেরেও যান, কিন্তু আলেকজান্ডার এই কিং পোরাসের বীরতা দেখে, বীরত্ব দেখে কিন্তু তিনি পুরুকে তার রাজ্য ফিরিয়ে দেন, ক্লিয়ার? তো আমি এই প্রসঙ্গে আমি আসছি না, পরবর্তীকালে পড়বো আরও। তো মনে রাখবে যে এই ধননন্দের সময় কিন্তু এখানে, এবং মনে রাখবে যখন আলেকজান্ডার এই যখন তক্ষশিলা তোমার পুরো তোমার 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 কিং পোরাসকে সব তোমার ওর যে সেনা ওর যে মানে কী বল রাজত্বকে ফিরিয়ে দিয়ে চলে যায়, যাওয়ার পথে কিন্তু ওনার মৃত্যু হয় এবং সেটা হচ্ছে ব্যাবিলনে। মনে রাখবে কোথায় 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 মৃত্যু হয়? ব্যাবিলনে মৃত্যু হয় ফেরার সময়, ঠিক আছে? এবং ফেরার সময় তার সেনাবাহিনীরা খুব দুর্বল হয়ে পড়েছিল, যেন এতদিন ধরে যুদ্ধ তোমার যুদ্ধ করতে 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 দুর্বল হয়ে পড়েছিল, ঠিক আছে? এবং তিনি মারা যান হচ্ছে ব্যাবিলনে, মনে রাখবে আলেকজান্ডার, ক্লিয়ার? নেক্সট দেখো, আমরা মোটামুটি নন্দবংশ হয়ে গেল, আমি যা কিছু ইম্পর্টেন্ট পড়া আমি বলে দিলাম এখানে। নেক্সট দেখো মৌর্য এম্পায়ার, তাহলে আমাদের এইটাই হচ্ছে মেইন আমাদের পড়তে, আমি বলেছি এই টার্গেট করো না মৌর্য এম্পায়ারটাকে। তো মনে রাখবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে, আচ্ছা প্রথমে বলে টাইমটা দেখো, 324 থেকে 185 বিসি, মানে আলেকজান্ডারের ইনভেশনের কিন্তু পরে, ঠিক আছে? এবারে মনে রাখো যে প্রথম কিং কে ছিল, চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা সবাই জানি, সর্বারে পড়েছি ক্লাস টেনে, চন্দ্রগুপ্ত মৌর্য ছিল এর। এবারে কেকটা তোমার কেসটা কী হয়েছিল দেখো, নন্দবংশের শেষ কে তোমার কিং, তোমার কিং কে ছিল বললাম ধননন্দ, ঠিক আছে? ধননন্দ, ঠিক আছে? এই ধননন্দ তো তোমার কিং ছিল, ঠিক আছে? এই চন্দ্রগুপ্ত মৌর্য কী করে, তখন কিন্তু মগধেও আসেনি, তখন একজনের সঙ্গে দেখা হয়, তার নামটা হচ্ছে কৌটিল্য, সবাই জানি চাণক্য কৌটিল্য, ঠিক আছে? ইনি ছিলেন খুব ধূর্ত ব্রাহ্মণ, মানে খুব চালাক, ক্লেভার, হু ইজ ভেরি ক্লেভার। তো এই যে কৌটিল্যর সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সলা পরামর্শ হয় এবং সলা পরামর্শ করে কিন্তু ধননন্দকে হাঁটিয়ে দিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যকে সিংহাসনে বসাই হচ্ছে এই কৌটিল্য, ক্লিয়ার? বোঝা গেছে কেসটা কী হয়েছে, ঠিক আছে? এবারে হচ্ছে দেখো, এর পুত্র হচ্ছে বিন্দুসার, কি বললাম বিন্দুসার। আচ্ছা এখানে একটা বলে দিই, এই চন্দ্রগুপ্ত মৌর্য যিনি ছিলেন, কিন্তু আমি বললাম যে চন্দ্রগুপ্ত মৌর্য ছিল তোমার প্রথম রাজা, ঠিক আছে? মানে তোমার কী বলে ওটাকে, মৌর্য বংশের প্রথম কিং ছিল তোমার হচ্ছে কি চন্দ্রগুপ্ত মৌর্য বললাম। তো এই যে চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে কিছু কিছু জিনিস আমাদের অবভিয়াসলি জেনে রাখা ভালো, যেগুলো একটু অবশ্যই জানতে হবে। যেমন তোমাকে বলে দিই যে চন্দ্রগুপ্ত মৌর্য তিনি হচ্ছেন তার সভা তার তার ইয়েতে তার সময় কিন্তু একজন মেগাস্থিনিস বলে একটা একজন লোক এসেছেন, মেগাস্থিনিস দূত, কার দূত? ইনি হচ্ছেন সেলুকাসের দূত, ভালো করে বলেছি, দাঁড়া 1 মিনিট। আলেকজান্ডার যখন ভারত থেকে চলে যায় না, তখন কিভাবে তিনি খুব দুর্বল হয়ে পড়েন, তখন তার যে গ্রিক তোমার সেনাপতিরা ছিল বা সেনা সামন্ত ছিল, তাদেরকে যে ভারতবর্ষ রাজ্যগুলো তিনি দখল করেছিলেন, সেখানকার কিছু কিছু রাজ্য ওই গ্রিকদের হাতে তুলে দিয়ে যায়, ঠিক আছে? তো সেই রকম একজন ছিল সেলুকাস, ঠিক আছে? এবং এই তোমার সেলুকাস কী করে, সেলুকাসকে হারিয়ে দেয় হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, যুদ্ধ হয় ওখানে। তো চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সেলুকাসের যুদ্ধ হয় এবং সেলুকাস কিন্তু হেরে যায়, ঠিক আছে? তখন কী হয়, সেলুকাস তার একজন দূত ছিল, নাম হচ্ছে মেগাস্থেনিস, এই মেগাস্থেনিসে চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পাঠায়, ক্লিয়ার? তো মেগাস যদি বলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রিক দূত কে ছিল, আনসার কী হবে মেগাস্থেনিস, ক্লিয়ার? মেগাস্থেনিসের লেখা বইয়ের নাম কি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার এসছে ইন্ডিকা, পরীক্ষায় অনেকবার এসছে, মেগাস্থেনিসের বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। এবং এই ইন্ডিকা থেকে কিন্তু মৌর্য বংশ সম্বন্ধে অনেক কিছু তথ্য পাওয়া যায়, মানে লট অফ ইনফরমেশনস উই গেট ফ্রম দিস ইন্ডিকা, উইচ ওয়াজ রিটেন বাই গ্রিক অ্যাম্বাসেডার তোমার হচ্ছে মেগাস্থেনিস, হু কেম টু চন্দ্রগুপ্ত মৌর্যাস কোর্ট, ক্লিয়ার? বোঝা গেছে, ঠিক আছে? এবং শুধু তাই নয় চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু লাস্ট, এটা এখানে খুব কোয়েশ্চেন দেয়, চন্দ্রগুপ্ত মৌর্য সময় দেখো, এই সময়ে কিন্তু তোমার অলরেডি কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীর জন্মগ্রহণ করে নিয়েছেন, এবং গৌতম বুদ্ধ বুদ্ধিজম এবং মহাবীর জৈনিজম অলরেডি কিন্তু সরিয়ে গেছে,
অলরেডি ছড়িয়ে গেছে। এবং শুধু তাই নয়, এই চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু শোনা যায় যে শেষ বয়সে, একদম যখন তিনি বৃদ্ধ হয়ে যান বা বুড়ো বয়সে, একদম জীবনের শেষ পর্যায়ে তিনি চলে যান সাউথ ইন্ডিয়াতে। কোথায় চলে যান? সাউথ ইন্ডিয়া। জায়গাটার নাম কি? শ্রবণ বেলগোলা। পরীক্ষা অনেকবার এসছে, শ্রবণ বেলগোলা। চন্দ্রগুপ্ত মৌর্য শেষ বয়সে কোথায় যান? কোথায় যান? শ্রবণ বেলগোলাতে। শ্রবণ বেলগোলা। এবং এখানে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন। মনে রাখবে, বৌদ্ধ নয় কিন্তু, জৈন ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, জৈন ধর্ম গ্রহণ করেন। এবং সেই চন্দ্রগিরি পর্বতে, মনে রাখবে, চন্দ্রগিরি পর্বতে কর্ণাটকে, এটা এটা অ্যাকচুয়ালি কর্ণাটকে, তো কর্ণাটকের শ্রবণ বেলগোলাতে গিয়ে তিনি শেষ জীবনে তিনি ওখানেই থাকেন এবং ওখানেই তিনি মারা যান। এবং তিনি কী করেছেন? তিনি হি টুক জৈন ধর্ম, ঠিক আছে, জৈন ধর্ম গ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবং এর পুত্র দেখো বিন্দুসার, চন্দ্রগুপ্তের পুত্রের হচ্ছে বিন্দুসার। মনে রাখবে, বিন্দুসারের উপাধি ছিল অমিত্রাঘাত। কি বললাম? অমিত্রাঘাত। তাহলে অমিত্রাঘাত কার উপাধি? বিন্দুসারের উপাধি। ঠিক আছে, বিন্দুসার উপাধি হচ্ছে অমিত্রাঘাত। ক্লিয়ার? এবং বিন্দুসার এখানে একটা কোয়েশ্চেন দেয় যে বিন্দুসার কোন কোন জাতিকে তিনি প্যাট্রনিজ করতেন। মনে রাখবে, আজীবক। আজীবক কিন্তু অ্যাকচুয়ালি জৈন থেকে এসছে, কিন্তু জৈন নয়, বৌদ্ধ নয়। ঠিক আছে, আজীবকটা একটা অন্য সম্প্রদায় আর কি, জৈন নয়, বৌদ্ধ নয়, তো অন্য সম্প্রদায়। মনে রাখবে, বিন্দুসার যদি বলে কোন ধর্মকে প্যাট্রনিজ করতেন, মনে রাখবে এটা হচ্ছে আজীবককে। আজীবক বলে একটা সেক্ট আছে, ঠিক আছে, সেক্ট। তো আজীবক সেক্টটাকে কিন্তু বিন্দুসার কিন্তু প্যাট্রনিজ করতেন। ক্লিয়ার? বিন্দুসারের পরে এলো হচ্ছে অশোক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিং অফ দিস এম্পায়ার ইজ অশোকা, হুজ রেইন ইজ 273 BC টু 232 BC। ক্লিয়ার? তো অশোকা কিন্তু অশোকা কী করেছিল? তার এটা এটা মনে মানে তোমার মনে করা হয় যে অশোক তার 99 জন ভাইকে হত্যা করে বলেছেন। ওই জন্য তার নাম দেওয়া ছিল চণ্ডাশোক প্রথমে। ঠিক আছে, তো 99 জন ভাইকে হত্যা করে তিনি সিংহাসনে বসেন, তোমার কী বলে, বসেন বলে তার নাম দেওয়া হয়েছিল চণ্ডাশোক। যদিও পরবর্তীকালে চণ্ডাশোক নামটা থাকেনি, তিনি অনেক ভালো কাজ তোমার কাজও করেছিলেন। তো যাই হোক, এ হচ্ছে মৌর্যবংশের সবথেকে ইম্পর্টেন্ট রাজা। এবং আমি একটু আগেই বলেছিলাম যে অশোক কিন্তু থার্ড বৌদ্ধিস্ট কাউন্সিল করেছিল। কোথায় করেছিল? পাটালিপুত্রতে। ঠিক আছে, মনে রাখবে, আমি ফার্স্ট আইডি বলেছি, আমি অলরেডি আই হ্যাভ টোল্ড দিস। সো দেখো, এই যে অশোক হলো, এখানে কিছু ইনফরমেশন জানতে হবে। তো অশোক, আমি বললাম যে 99 ব্রাদার্স ছিল, তাকে হত্যা করে সিংহাসন বসেছিল। ঠিক আছে, আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলিঙ্গ কোথায়? কলিঙ্গ হচ্ছে বর্তমানে উড়িষ্যা। ঠিক আছে, কলিঙ্গ হচ্ছে বর্তমানের উড়িষ্যা। তো অশোক কী করেছিলেন? না, কলিঙ্গ আক্রমণ করেছিলেন। কবে? কবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, 261 BC। খাতায় নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। 261 BC অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন এবং সেখানে ভয়াবহ যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধে অনেক মারা গিয়েছিল। অনেক মারা যাওয়ার পরে তিনি যুদ্ধ ধর্ম ছেড়ে দিয়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। একে বলা হয় ভেরি ঘোষ টু ধর্মঘোষ, এই যে চেঞ্জটা হয়েছিল। ঠিক আছে, তো ভেরি ঘোষ টু ধর্মঘোষের চেঞ্জটা যেটা হয়েছিল, এটা কিন্তু তোমার এই অশোকের হয়েছিল। এবং এই যে ভেরি ঘোষ টু ধর্মঘোষ যে চেঞ্জ হয়েছিল, এগুলো এর ফলে কী হয়েছিল? অশোক কী করেছে? অনেকগুলো রক এডিক্ট করেছিল। আমি যখন পড়াবো তখন বলে দেবো আমি, আই উইল টিচ ইন ডিটেলস, দেন আই উইল টিচ ইউ এভরিথিং ইন ডিটেলস। তিনি 14টা করেছিলেন মেজর রক এডিক্ট, এছাড়াও কিছু ছিল হচ্ছে মাইনর এডিক্ট ছিল, এছাড়াও কিছু ছিল পিলার এডিক্ট, এছাড়াও কিছু ছিল ইনস্ক্রিপশন। সো আমি সবগুলোই ডিটেলসে বলবো, কোন এডিক্টে কী বলা আছে আমি সব বলবো। এখন যত এখন শুধু টাইমলাইনটা পড়ো তাহলেই হবে, এটা মনে রাখার চেষ্টা করো। এবং অশোক হচ্ছে এই কলিঙ্গ যুদ্ধের পরে কী হয়েছে, তিনি অনেক ভালো কাজ করেছিলেন এই যুদ্ধের, বা যুদ্ধের ভয়াবহতা তাকে চেঞ্জ করে দিয়েছিল। যুদ্ধে এত লোক মারা গিয়েছিল, এত রক্তপাত হয়েছিল যে অশোক এই যুদ্ধ ধর্ম ছেড়ে দিয়েছিলেন এবং তিনি ভেরি ঘোষ থেকে ধর্মঘোষ তিনি তার চেঞ্জ করেছিলেন। এবং অশোক এই কিন্তু অশোক কী করেন, আলটিমেটলি হি টুক বুদ্ধিস্ট রিলিজিয়ান, এবং অশোক কিন্তু বৌদ্ধ হয়ে গেছিলেন, মানে বৌদ্ধ ধর্ম তোমার ধর্ম নিয়ে নিয়েছিল। এবং অশোক শোনা যায় যে অশোক তার পুত্র ছিল রাহু, তার পুত্র হচ্ছে, তারা ভুলে গেলাম, তার পুত্র মহেন্দ্রবর্মন এবং তার কন্যা সংঘমিতা। ঠিক আছে, মনে রাখবে, পুত্র মহেন্দ্রবর্মন এবং কন্যা সংঘমিতাকে পাঠিয়েছিল শ্রীলঙ্কাতে। কোথায় পাঠিয়েছিল? শ্রীলঙ্কাতে, তখনকার দিলে বলতো শ্রীলঙ্কাত। ঠিক আছে, আবার বলছি, অশোক তার পুত্র মহেন্দ্রবর্মন এবং কন্যা সংঘমিত্রাকে পাঠিয়েছিল কোথায়? শ্রীলঙ্কা, যেটা তখনকার দিনের নাম ছিল সেইলন, CEYLON, সিলনতে। কেন পাঠিয়েছিল? না, বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্য। মনে রাখবে, এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসছে কোয়েশ্চেন যে কোন রাজার সময়ে বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে প্রচারিত হয়। আনসার হচ্ছে অশোক। মনে রাখবে, নেপালেও তিনি গিয়েছিলেন, যেখানে তুমি রুমিন দেই পিলার পাবে,
নিগালি সাকার পেলার তুমি প্লেয়ার পাবে, ঠিক আছে, যেগুলো আমি পরবর্তীকালে পড়াবো, এখন অত মাথা রাখা সম্ভব নয়। তো এটুকু জেনে রাখো যে অশোক হচ্ছে এই এই ব্যাপার ছিল, ঠিক আছে। এবার হচ্ছে অশোকের একটা মেন ধর্ম ছিল, যে ধর্মটাকে বলা হয় ধাম্মা স্পেশাল, এটা কিন্তু বৌদ্ধ ধর্ম নয়, ধাম্মা বলা হয়, ধাম্মা, ঠিক আছে, ধাম্মা। তো অশোকের এই ধাম্মা ছিল, ধাম্মাটা কিন্তু বৌদ্ধ ধর্ম নয়, কিন্তু বৌদ্ধ ধর্মের অনুকরণেই তৈরি, কিন্তু বৌদ্ধ ধর্মের সঙ্গে কিছু অমিল ছিল, সেগুলো আমরা পরবর্তীকালে পড়বো, এখন তো দেখো নেই। তো এইগুলো মাথায় এখন রেখে দাও, এগুলো একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একদম প্রিলিমসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট দেখো বৃহদ্রথ, যদি বলে মৌর্য বংশের শেষ কিং কে ছিল, আনসার হবে বৃহদ্রথ। বৃহদ্রথ ছিল হচ্ছে মৌর্য বংশের লাস্ট রাজা, শেষ রাজা। এবং দেখো এই যে বৃহদ্রথ ছিল, এই বৃহদ্রথকে তোমার হচ্ছে যে হত্যা করেছিল কে, না হত্যা করেছিল হচ্ছে তোমার, হত্যা নয় মানে তোমার পরাজিত করেছিল হচ্ছে পুষ্যমিত্র সঙ্গ, ঠিক আছে। বৃহদ্রথকে হত্যা করে, হত্যা নয় মানে তোমার পরাজিত করে পুষ্যমিত্র সঙ্গ তখন প্রতিষ্ঠা করলো কি না, তোমার হচ্ছে শুঙ্গ বংশ। আমরা শুঙ্গ বংশ থেকে যেটাকে আমরা বলবো যে মৌর্যোত্তর যুগ, মানে মৌর্য পরবর্তী যুগ বা পোস্ট মৌর্যা এম্পায়ার আমরা পরবর্তীকালে পড়ব, ঠিক আছে। তাহলে আমরা আজকে যেটা পড়লাম একবার জিস্ট করে নিই, সামারি করে নিই, ঠিক আছে। দেখো প্রথম হলো মগধ, মগধে কে বসলো প্রথম, হর্ষঙ্ক বংশ, হর্ষঙ্ক বংশ। প্রথম কিং কে ছিল, বিম্বিসার, ক্লিয়ার। তারপরে অজাতশত্রু, তারপরে উদয়ীন হলো, ক্লিয়ার। তাহলে প্রথম হলো বিম্বিসার, তারপরে হলো, তারপরে এলো, তারপরে এলো অজাতশত্রু, তারপরে এলো উদয়ীন। এবং এই উদয়ীন, উদয়ীন যে ছিল একদম শেষ যে কিং ছিল উদয়ীন, তো উদয়ীন ছিল হচ্ছে তোমার হচ্ছে শেষ রাজা, ক্লিয়ার। শেষ নয়, উদয়ীনের পরে ছিল নাগদশক, ঠিক আছে। তো উদয়ীন ওয়াজ সাকসেডেড বাই আলটিমেটলি অনুরুদ্ধ, মুন্ড, এবং শেষ কে তোমার ছিল হচ্ছে নাগদশক। কী বললাম, নাগদশক। এবারে এই নাগদশককে হত্যা করে, এটা হয়ে গেল হর্ষঙ্গ বংশ, ক্লিয়ার, ঠিক আছে। এইবারে এই নাগদশককে হত্যা করে কে বসলো, কে বসলো বলো, শিশুনাগ। কে বসলো, শিশুনাগ বংশ। শিশুনাগের পরে কে এলো, কালাশোক বা কাকবর্ণ এলো, ক্লিয়ার। তো এইটা হয়ে গেল কি বংশ, শিশুনাগ বংশ হয়ে গেল। এরপরে এই যে কালাশোক ছিল, এই কালাশোককে উঠিয়ে দিয়ে নন্দ তোমার মগধে কে বসলো, মহাপদ্ম নন্দ, এবং সূচনা করলো নন্দ বংশ, নন্দা এম্পায়ারে। এবং শেষ কিং কে ছিল, ধননন্দ, ক্লিয়ার। ধননন্দর যে কে হটিয়ে দিয়ে চাণক্য কৌটিল্যের সহযোগিতায় কে বসলো, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পরে কে এলো, বিন্দুসার। বিন্দুসারের পরে কে এলো, অশোক। অশোকের পরে কে এলো, বৃহদ্রথ। এই হয়ে গেল লাস্ট কিং। আমরা বৃহদ্রথের কে হারিয়ে দিয়ে বসেছিল আবার পুষ্যমিত্র শুঙ্গ। আমরা নেক্সট স্লাইডে বা নেক্সট ক্লাসে আমরা সেই মানে পোস্ট মৌর্যা এয়ারটা এম্পায়ারটা পড়বো, মানে মৌর্য থেকে আমরা গুপ্ত অবধি কী করে যাবো সেটা পড়বো, ঠিক আছে। আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগার কথা আমি যেভাবে পড়াচ্ছি বা যেভাবে বলছি, তুমি যদি খাতায় নোট ডাউন করে নিয়ে বারবার রিভাইজ করো, আই হোপ টাইম লাইন নিয়ে বা এইগুলো ইতিহাস পড়তে যে খারাপ লাগে সেটা আসবে না, মানে এরকম গল্পের ছলে পড়বে, কার পরে কে এসেছিলো, কীভাবে এসেছিলো, একদম পুরো একদম ছবির মতো ক্লিয়ার করে নাও, মানে ইতিহাস মানেই যে মুখস্থ, এই কনসেপ্টটা একদম ভুল, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, তাতে অন্যটাও হেল্প পায়। তো ভালো থেকো সবাই, স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।